নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে মাটিটা ব্যবহার করছি সেটা হলো আমার বাগানের মাটি, এতে কোনো কিছু আর মেশানো নেই, একেবারে নরম করে মেখে নিয়ে এসেছি। আর আর একটা কথা, এখানে কোনো রুট হরমোন ব্যবহার করছি না। দেখুন, এইভাবে তুলে নিলাম, তুলে নিয়ে আমি এখানে গুটি কলম করব। এখানে এইভাবে লেয়ারটাকে তুলে দেবেন, তুলে দিলে কী হবে, তাড়াতাড়ি শিকড়টা বেরোতে থাকবে আর খুব সুন্দর একটা কলম তৈরি হয়ে যাবে। এইভাবে তুলে নিলাম। এবার দেখুন যে মাটিটা নিয়ে সেটা আমার বাগানের, একেবারে বাগানের মাটি, এতে কোনো কিছু মেশানো নেই, এইভাবে নরম করে মেখে নিয়ে এসেছি। আর একেবারে নরম আর মোলায়েম মাটিটা আছে, এইটা এই জায়গাটার উপর দেব, দিয়ে আস্তে আস্তে করে বেঁধে দেব। আর আমি যে কলম করছি এটা হচ্ছে জুন মাস, জুন জুলাই মাসে যদি এরকম গুটি কলম করা যায় তাহলে খুব ভালো হয়। আর গ্রাফটিংয়ের ক্ষেত্রে যদি আপনারা ফেব্রুয়ারি মাসটা বেছে নেন তাহলে খুব ভালো হয়, কারণ সেই সময় নতুন নতুন গাছের পাতা বেরোতে শুরু করে আর গ্রাফটিং করলে খুব তাড়াতাড়ি গ্রাফটিংটা ধরে যায়। তাই বলবো এই সময় গুটি কলমটা খুবই ভালো, জুন জুলাই মাসে, তাই আমিও করছি। আপনারাও খুব তাড়াতাড়ি শুরু করে দিন, যে যেখানে পারেন গুটি কলম করে নিন, দেখবেন আপনারাও সাকসেস হবেন। আর সব থেকে নিজের হাতে তৈরি করা গাছ খুবই ভালো লাগে, আর সেটা যদি আবার কাউকে গিফট করা হয় সেটা তো আরও ভালো লাগে। এইভাবে ভালো করে বেঁধে দিচ্ছি, বেঁধে দিয়ে আমার গুটি কলমটা এখানে তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে এটাকে বেঁধে দিলাম। আমি গাছটাতে এছাড়াও অনেকগুলো কলম করেছি, সেটা আমি দেখাচ্ছি। একসাথে তিনটে কলম বেঁধেছি, সেটা আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এর যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো কিছু কেটে নিয়ে আমি কাটিং করব। কাটিংও বর্ষাকালে খুব ভালো হয় অন্যান্য গাছে, কিন্তু কোনো দিন আমি চাঁপা গাছের কাটিং করিনি, এই আমার ফার্স্ট টাইম। আর আমি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কতটা আমি সাকসেস হই সেটা দেখব। তাই আমি চাঁপা গাছের কিছু ডাল কেটে নিয়ে সেটা কাটিং করব। যদি আমি সাকসেস হই পরবর্তীকালে আরও চাঁপা গাছের কাটিং করব, তাহলে আমি অনেকগুলো গাছ তৈরি করতে পারবো।
এখানে আমি কয়েকটা গাছের ডাল নিয়ে নিয়েছি, খুব বেশি মোটাও না, খুব সরুও না, পেন্সিলের সাইজের গাছের ডাল আমি কিছু নিয়ে নিয়েছি। আর গাছের ডালের গোড়াগুলোকে আমি সমানভাবে কেটে নেব, আমি সমানভাবে এরমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পাতাগুলোকে সরিয়ে দেবো, কারণ পাতাগুলো যদি থাকে তাহলে গাছের যে ডালে যেটুকু এনার্জি থাকবে পাতাগুলোকে বাঁচাতে বাঁচাতে শেষ হয়ে যাবে, নতুন শেকড় আর বার করবে না। তাই আমি পাতাগুলোকে সব সরিয়ে দিলাম, আর এই গোড়ার কাছে একটু করে ছুলে দেবো, এই ওপরের যে লেয়ারটা আছে সেটা একটু সরিয়ে দেবো। পুরোটা না করলেও হবে, অল্প অল্প করে করে দিলেই হবে, এই রকম করে করে দেবো। এই যে দেখুন, এইভাবে করে দিলাম, আর এটাকেও করে দেবো, এটাও একটু সরু মতো রয়েছে, দেখা যাক হয় কি না, কারণ দেখতে তো দোষ নেই, ডালগুলো এমনি ফেলে দিতাম, তা করে দেখি যদি কাটিংগুলো হয়। আশা করি তাহলে আরও অনেক গাছের, চাঁপা গাছের কাটিং করতে পারবো আমি, তাই এগুলো আমি করছি। আর এটা আমি বসাবো রুট হরমোন দিয়ে। আমি এর আগে অনেক কাটিং করেছি, অনেক গাছের অনেক রকমভাবে করেছি, কিন্তু এটার রিস্ক নেব না, এটা আমি রুট হরমোন দিয়েই এর কাটিংটা আমি করব, বসাবো কাটিংটা। আর যে মাটিটা আমি এখানে ব্যবহার করছি, যেটা চাঁপা গাছে কলম বাঁধলাম, তার বাকি মাটিটা ছিল একেবারে বাগানের মাটি, সেটা নিচ্ছে। আর এটা একেবারে নরম আছে, তাই এখানে কোনো জল দেব না, শুধু একটা লোহার রড দিয়ে ছিদ্র করে নিলাম, যাতে এই হরমোন পাউডারটা না মানে মাটিতে চারিদিকে নষ্ট হয়ে যায়, একেবারে যেন গায়ে লেগে থাকে, সেই জন্য ওখানে দিলাম। দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি, তিনটে ব্রাঞ্চ আমি এখানে বসাচ্ছি, জানি না হবে কি হবে না, এটা আমার প্রথম করছি। আর যদি হয় তো খুবই ভালো, আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখতে থাকুন ভিডিওটা, এর পরবর্তীকালে আমি দেখাবো গাছে কি গুটি কলমটা কতটা হলো, আর এই কাটিংগুলো বাঁচলো কি না। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, এটা অবশ্যই একটু ছাওয়া জায়গায় রেখে দেবেন 10-15 দিন।